ফেসবুক রেস্ট্রাকশন আমরা অনেকেই দেখেছি, অনেক সময় আমাদের প্রোফাইল থেকে যে কোনো পোস্টে আমরা কমেন্ট করতে পারি না, যে কোনো পোস্টে আমরা লাইক দিতে পারি না বা যে কোনো ধরনের রিয়্যাক্ট দিতে পারি না। আবার অনেক সময় রয়েছে যে আমরা কোনো গ্রুপে পোস্ট করতে পারি না বা কোনো পেজে লাইক দিতে পারি না, কোনো পেজে কমেন্ট করতে পারি না, বা আমাদের ফ্রেন্ডদের কাছে মেসেজ সেন্ড করতে গেলে আমরা মেসেজ সেন্ড করতে পারি না, সেন্ড ফেল দেখায়। তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে, ফেসবুকে আমাদের আইডিগুলো রিস্ট্রাক্ট দেখায় বা রিস্ট্রাকশন দেখায়, 3 দিনের জন্য অথবা 7 দিনের জন্য কিংবা 5 দিনের জন্য আমাদের ফেসবুক আইডি রিস্ট্রাকশন দেখায়। তো এই সমস্যাগুলো আসলে কী জন্য হয় সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আর অবশ্যই তার জন্য পুরো ভিডিও দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ফেসবুক রিলেটেড যত সমস্যা রয়েছে, সব ধরনের সমস্যা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান দেওয়া হয়। সো চলুন আপনাদেরকে জানাই যে কী জন্য আসলে আপনাদের ফেসবুক আইডি রেস্ট্রাক্ট করে রাখা হয় বা ফেসবুক কী জন্য আপনাদের আইডি থেকে কোথাও লাইক দিতে দেয় না বা পোস্ট করতে দেয় না বা যে কোনো পোস্টে কমেন্ট করতে দেয় না, এ ধরনের নানা রকমের সমস্যা আসলে কী জন্য হয়ে থাকে। তো দেখুন, এখানে ফেসবুক চালানোর আগে অবশ্যই আপনারা হয়তো দেখেছেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে কিছু রুলস আসে বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসে, তাদের যে গাইডলাইন পলিসি রয়েছে সেটা আপনারা হয়তো বুঝতে পারেননি এবং সেই জন্যই আপনাদের ফেসবুক আইডিগুলো রেস্ট্রাক্ট করে রাখা হয়। আসলে তাদের অনেক নিয়মকানুন রয়েছে, যেই নিয়মকানুনের বাহিরে যখনই আপনি কিছু করবেন তখন আপনার ফেসবুক আইডি 3 দিনের জন্য বা 7 দিনের জন্য বা 5 দিনের জন্য রেস্ট্রাক্ট করে রাখা হবে। এমনও হতে পারে যে আপনি যদি খুব বড় কোনো ভুল করে থাকেন বা বড় কোনো ধরনের ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি একদমই আজীবনের জন্য ডিসেবল করে দেওয়া হতে পারে বা আপনার ফেসবুক আইডি একদমই বন্ধ করে দেওয়া হতে পারে। তো এবার আসা যাক যে কোন নিয়ম কারণের জন্য আপনাদের ফেসবুক আইডিতে এই ধরনের রেস্ট্রাকশন দেখায় বা আপনাদের ফেসবুক আইডি রেস্ট্রাক্ট করে রাখা হয়। সো প্রথম যে কারণ হচ্ছে সেটা, আপনারা অনেকেই আছেন যারা নানা রকম গ্রুপে পোস্ট করেন। তো একটা পোস্ট যখনই আপনারা বারবার বারবার করতে থাকেন, তো এভাবে যখনই অনেকবার পোস্ট করে থাকেন একটা পোস্টে, তখন তারা আসলে এটা স্ক্যাম হিসাবে নেয়। তো এই ধরনের স্ক্যামিং করা যাবে না। যদি আপনি এই ধরনের একটা পোস্ট বারবার কমেন্ট করতে থাকেন, বারবার পোস্ট করতে থাকেন বা একই কমেন্ট যদি বারবার আপনি সবাইকে করতে থাকেন, যেমন আমরা দেখেছি যে ফেসবুকে অনেকেই আছেন যে লাইক দিন কমেন্ট করুন তাহলে আবার লাইক কমেন্ট ব্যাক দিব, সো এই ধরনের কমেন্টগুলো আসলে অনেকেই আছেন বারবার এই ধরনের একই কমেন্ট করতে থাকেন। সো এই ধরনের কমেন্ট যদি করেন তাহলে ফেসবুক আপনাকে রেস্ট্রাক্ট করে রাখবে, আপনি কখনোই আর কাউকে কমেন্ট করতে পারবেন না বা 3 দিনের জন্য বা 7 দিনের জন্য আপনি কমেন্ট করতে পারবেন না, ফেসবুক থেকে এটা বন্ধ করে দিবে। অনেকে আছেন আবার গ্রুপে পোস্ট করতে থাকেন, একই পোস্ট বারবার করেন। সো এই ধরনের যদি একই পোস্ট বারবার করেন সেক্ষেত্রে গ্রুপ থেকেও আপনাকে রেস্ট্রাক্ট করে রাখা হতে পারে। আর ফেসবুকের যে রিয়াকশন যেটা রয়েছে বা লাইক দেওয়া রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি একই রিয়্যাক্ট বারবার করতে থাকেন বা এ ধরনের কমেন্ট স্ক্যামিং করতে থাকেন বা স্প্যাম করতে থাকেন, সেক্ষেত্রে আসলে আপনার রিয়াকশনটাও বন্ধ করে দেওয়া হতে পারে বা রেস্ট্রাক্ট করে রাখা হতে পারে। তো এই ধরনের সমস্যা আবার ফেসবুক মেসেজের ক্ষেত্রেও হয়। আপনারা যখনই মেসেঞ্জার বা ফেসবুকে যখনই মেসেজ করতে থাকেন তখনই দেখা যায় যে মেসেজ সেন্ড হচ্ছে না, মেসেজ ফেল হচ্ছে। তো এখানে আবার অনেক কারণ রয়েছে, যেমন হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট বা হচ্ছে রাজনৈতিক বা পলিটিক্যাল যে ইস্যুগুলো রয়েছে। আপনারা ধরেন অনেকেই অনেক রাজনীতির সাথে জড়িত আছেন, সেইগুলো কাউকে হেট করে যদি কোনো মেসেজ করেন বা গালাগালি করেন মেসেজের মাধ্যমে, বা সেক্সুয়াল কোনো ভিডিও বা কোনো পিকচার যদি আপনি কাউকে সেন্ড করতে থাকেন, সেক্ষেত্রে আপনার মেসেজ রেস্ট্রাক্ট করে দেওয়া হতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনারা এড়িয়ে চলতে পারেন বা এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ফেসবুকের অবশ্যই নিয়মকানুন রয়েছে, গাইডলাইন রয়েছে, সো সেইগুলো যদি আপনি ভুলভাল ব্যবহার করেন, যদি উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন বা যদি ভুলভাল পোস্ট করতে থাকেন বা একই পোস্ট যদি বারবার করতে থাকেন বা রাজনীতির সাথে জড়িত কোনো পোস্ট যদি করেন বা সেক্সুয়াল যদি কোনো পোস্ট করেন বা যেই পোস্টগুলো আসলে ভায়োলেশন করবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনকে, সেই ধরনের পোস্ট যদি আপনি করেন বা সেই ধরনের মেসেজ যদি আপনি কাউকে সেন্ড করেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার আইডিটা রেস্ট্রাক্ট করে রাখবে 3 দিন অথবা 5 দিনের জন্য বা
দিনের জন্য যদি খুব বড় কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি একদমই ডিসেবল বা ডিলিট করে দেওয়া হতে পারে সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে ফেসবুক ব্যবহার করতে হবে তাহলে পরবর্তী সময় থেকে আপনার ফেসবুকে আর এই ধরনের কোনো সমস্যা হবে না আর যদি এই ধরনের রেস্ট্রিকশন চলে আসে তাহলে কি করবেন যদি 3 দিনের রেস্ট্রিকশন দেয় তাহলে আপনি ফেসবুকের কাছে আপিল করতে পারেন বা 3 দিন এই সমস্যাটা সমাধান হওয়ার জন্য ওয়েট করতে পারেন 7 দিনের জন্য রেস্ট্রিকশন যদি দেয় তাহলেও আপনি 7 দিন ওয়েট করতে পারেন বা সরাসরি ফেসবুকের কাছে আপিল করতে পারেন যে আপনারা হয়তো ভুলবশত এটা করে দিয়েছেন আমার এই ধরনের কোনো ভুল ছিল না আপনি যদি এভাবে আপিল করতে পারেন তাহলে আপনার এই সমস্যা বা এই রেস্ট্রিকশনটা আপনার আইডি থেকে উঠে যাবে আর যদি আমি কিন্তু বারবার বলতেছি যে যদি আপনারা বড় ধরনের কোনো ভুল করেন বা একই কাজ যদি বারবার করতে থাকেন ফেসবুকের নজরে যদি আপনি সেভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা একদমই ডিসেবল বা বন্ধ করে দেওয়া হবে সো আশা করি বুঝতে পেরেছেন যে কেন আসলে আপনার ফেসবুক আইডিতে রেস্ট্রিকশন চলে আসে বা কেন আপনার ফেসবুক আইডি রেস্ট্রিক্ট করে রাখা হয় সো এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন ফেসবুকের নিয়মকানুন মেনে ফেসবুক ব্যবহার করার চেষ্টা করবেন সো এই ধরনের ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের MS Unique Tech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন আল্লাহ হাফেজ Check the mic and make sure it sound right, boys.